বাংলাদেশে 139টা ব্যাংকিং ব্রাঞ্চ করে ঢাকা শহরে 21টি ব্রাঞ্চ নিয়ে ব্যবসা করতেছে, পত্রিকায় তার নামে জঙ্গি ফিনান্সিং অ্যান্ড মানি লন্ডারিং এর একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে, সে বহাল তবিয়তে কোন লাইসেন্স ব্যতীত ব্যাংকিং কোম্পানির কার্যক্রম চালাই যেতে পারে বাংলাদেশে, তিনি স্পেশাল ফ্লাইটে চড়ে এবং তার ফ্যামিলি সব কানাডায়। আপনারা শুনতে পাবেন যে কোনো সময়, পিকে হালদারের সেকেন্ড এপিসোড হবে যে কোনো সময়। দুর্নীতি দমন কমিশন সেইটাই বিচার করতে পারবে যেটা তারা উপর থেকে সিগন্যাল পাবে। আমাদের দেশ এটা একটা আশ্চর্যের দেশ, এখানে ওই বিরোধীদের যারা আছে রাজনৈতিক কারণে তাদেরকে ধরা হয়, একজন গডফাদারকে ম্যানেজ করে একজন দুর্নীতিবাজ হাকিমও নড়াই দিতে পারে, হুকুমও নড়াই দিতে পারে। দ্যাট ইজ দ্য স্টেট অফ গভর্নমেন্টস। কোন একটি প্রতিষ্ঠান আইসোলেটেড দ্বীপ হিসেবে বাংলাদেশে একদম সুশাসিত দেশের মতো পারফর্ম করবে সেটা আশা করা যায় না। আপনি যদি দেখেন যে এই আওয়ামী লীগ রেজিম যখন 2009 সরকার গঠন করল, তখন হাসান মাসুদ প্রাক্তন সেনাপ্রধান তিনি শপথ নিয়ে আসছিলেন যে আগে কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে উনি রিজাইন করেছিলেন, এখানে রিজাইন করবে না। এই সরকার গঠিত হওয়ার পরই প্রধানমন্ত্রী তাকে চায়ের দাওয়াত দিলেন এবং তারপরে তিনি রিজাইন করলেন। তো এই জিনিসটা উনি কিন্তু প্রকাশ করেন এখনো কেন উনি রিজাইন করেছে, বাট আমরা রিজনেবল অ্যাজাম্পশন করতে পারি তিনি নিশ্চয়ই এরকম কথা বলে থাকতে পারেন যে আমার অনুমতি ছাড়া কাউকে প্রসিকিউট করবেন না। তখনই কিন্তু বোঝা গেছে যে দুর্নীতি দমনের অভিযান অথবা দুর্নীতি দমনের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারবে বা এই প্রতিষ্ঠান কিভাবে পারফর্ম করতে পারবে। পৃথিবীর সব জায়গা ক্ষমতাসীনরা দুর্নীতি দমনের ভয়ে ভীত থাকে। এই ভারতে যেমন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আপনি দেখেন আই এম হ্যাপি যে তারা সিটিং মন্ত্রীকে ধরে তাকে যথাযোগ্য আইনি ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশে দুর্নীতি দমন, বাংলাদেশের এই পলিটিক্যাল কালচার, এই শাসন ব্যবস্থায় কোন সিটিং মন্ত্রীকে ডাকতে পারবে? পারবে না। ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। মুসাবিন শমশের নামে একজন কন্ট্রোভার্সিয়াল ব্যবসায়ী আছে, আমি নিজে তার বিরুদ্ধে একটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন, আমি আগাম জামিনের জন্য উনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে আগাম জামিন করে দেন, ওনার ব্যয়ের কাছে গেলেন, সেই মামলা ওখানে থেমে গেল, সেই মামলার কিন্তু কোনো খোঁজ খবর নাই। ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক নামে একটি সমবায় সমিতি বাংলাদেশে 139টা ব্যাংকিং ব্রাঞ্চ করে ঢাকা শহরে 21টি ব্রাঞ্চ নিয়ে ব্যবসা করতেছে, পত্রিকায় তার নামে জঙ্গি ফিনান্সিং অ্যান্ড মানি লন্ডারিং এর একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে, সে বহাল তবিয়তে কোন লাইসেন্স ব্যতীত ব্যাংকিং কোম্পানির কার্যক্রম চালাই যেতে পারে বাংলাদেশে, তিনি স্পেশাল ফ্লাইটে চড়ে এবং তার ফ্যামিলি সব কানাডায়। আপনারা শুনতে পাবেন যে কোনো সময় পিকে হালদারের সেকেন্ড এপিসোড হবে যে কোনো সময়। আমি নিজে এই ফাইলটি নিয়ে কাজ করছি এবং আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার চেষ্টা করবো, এটা নিয়ে আমি গত 2 বছর ধরে রিসার্চ করেছি। আই এম ইন এ পজিশন টু পুট এবং আমি এটা দুর্নীতি দমনে আমি নিজে একটা আবেদন দেব বলে আমি আশা রাখি। আমি যে শহরের বাসিন্দা পিরোজপুর, খোরশেদ ভাই এখানে আছে, খোরশেদ ভাই ভেরি সিনসিয়ার, আমার অত্যন্ত পছন্দের মানুষ, ভেরি সিনসিয়ার, তার চেষ্টার কোনো শেষ নাই। হ্যাঁ, এবং আই হোপ দ্যাট আমি তার মতো এরকম প্র্যাকটিস করতে পারি। তো চার্জশিট হয়েছে পিরোজপুরে, আউয়াল নামে একজন লোক এবং তার ভাই সিটিং মেয়র মালিক, চার্জশিট হয়েছে, আমার কাছে তথ্য আছে। চার্জশিট হওয়ার পরে কমিশনের কাজ হলো সেটাকে অ্যাপ্রুভ দিয়ে বিচারে নেওয়া, সেইখান থেকে আয়ু পরিবর্তন হয়ে গেছে। আপনি অনুমান করতে পারেন এখানে কোন একটা ডিল হয়েছে, অর্থাৎ ক্ষমতাসীনদের টিকিটি টাচ করার তেমন ক্ষমতা আমাদের দুর্নীতি দমন কমিশন রাখে না। তাহলে এইখানে যে কমিশন, কমিশনার এবং যে চেয়ারম্যান নিযুক্ত হয় তারাই এখানে অনেকে নিযুক্ত হতে পারবে না, এবং এই কমিশন আপনার প্রিডমিনেন্টলি
আপনার অ্যাডমিন ক্যাডারের অফিসের দ্বারা এটা ডমিনেশন হয়, এবং যার জন্য যে অ্যাডমিন ক্যাডারের যে দুর্নীতিবাজ অফিসার গুলো রয়েছে, যেমন 6 জন সচিব আপনার ভুয়া মুক্তিযোদ্ধা সম্মান দিয়ে জনগণের পয়সায় বেনিফিট নিয়েছে 2 বছর প্লাস, সেইটা তদন্ত কিন্তু দুর্নীতি দমন কমিশন করতে পারেনি। তো এই যে আজিজ খান, যে সিঙ্গাপুরের 15 জন ধনীর ভিতরে একজন ধনী, সে টাকাগুলো কিভাবে নিল, এইটা কি আমাদের দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে? দুর্নীতি দমন কমিশনের আইনে আছে, তারা যে কোনো সোর্স থেকে যদি তথ্য পায়, পেপারে অথবা নিউজে অথবা কেউ অ্যাপ্লিকেশন করলো, সেইটা যদি তাদের তারা সেটা যদি সাবস্টান্স থাকে, তারা সেখানে তদন্ত করতে পারে। শুধু আবেদন, আবেদন মাত্র একটা উপায়, এবং এই 106 নাম্বার যে তাদের 106 যে হটলাইন আছে, আপনি একটু ট্রাই করে দেখেন আপনি পান কিনা। আমি অনেকবার ট্রাই করছি, আমি পাইনি। তো মূল সমস্যাটা হলো আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অপসংস্কৃতি এবং শাসন ব্যবস্থার নিম্নগামিতা, যার জন্য দুর্নীতি দমন কমিশন সেইটাই বিচার করতে পারবে যেটা তারা উপর থেকে সিগন্যাল পাবে। খোরশেদ ভাই যে বলল তাদের তারা কোনো ইন্টারফিয়ারেন্স পায়নি, এটা সত্য, এটা আমি বিশ্বাস করি। যে নিযুক্ত লয়ার, তাদের তো ইন্টারফিয়ারেন্সের কোনো দরকার হয় না সরকারের, ক্ষমতাসীনরা তো ইন্টারফিয়ারেন্স করতে পারে তদন্ত পর্যায়ে থেকে, এসিসি, যে আপনি এইটা তদন্ত করবেন এইটা তদন্ত করবে না। রাদার যে সমস্ত সেন্সিটিভ, যেখানে দুর্নীতি, যেখানে তদন্ত করার কথা, আই গেস চেয়ারম্যান সেইখানে জায়গা মতন কথা বলে সেইখানে হাত দেয়, এছাড়া ওনার চাকরি থাকবে কিনা আমার সন্দেহ আছে। আর যারা লয়ার, যে মামলাটা আপনার এই সমস্ত স্ক্রিন টেস্টে পাশ করলো, সেটা মামলা পর্যন্ত গেল, সেইখানে নিযুক্ত লয়ারকে ইন্টারফিয়ারেন্স করার কোনো প্রয়োজন হয় না। কারণ সরকার যদি এরপরও আবার করতে চায় ইন্টারফিয়ারেন্স, তাহলে তারা জুডিশিয়ারিকে ল মিনিস্টার অথবা এই প্যারালাল এই অ্যাটর্নি জেনারেল ওইখানে ইন্টারফিয়ারেন্স করতে পারে, ইভেন উইথ দ্য জাজ ইন্টারফিয়ারেন্স করতে পারে। ফ্যাক্ট রিমেইনস, আপনারা জানেন যে অনেকবার আসছে, এখন পর্যন্ত বাংলাদেশে 2009 থেকে 15 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এগুলো বের করা তো কঠিন কোনো ব্যাপার নয়। অতএব আমাদের দেশ এটা একটা আশ্চর্য দেশ, এখানে ওই বিরোধীদের যারা আছে রাজনৈতিক কারণে তাদেরকে ধরা হয়, কিন্তু এখন পর্যন্ত এই সরকার এই 2009 থেকে ক্ষমতায়, এখন পর্যন্ত বিরোধী দলেরও কোনো একটা মামলা ফাইনালি কনক্লুড হয় নাই, কোনো একটি মামলা। আগে আমরা যেমন শুনতাম যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, একজন দুর্নীতিবাজের ক্ষেত্রে প্রাক্তন এমপি আউয়াল হাকিমে নড়ে গেছে, হুকুমও নড়ে গেছে, কি করে প্রধান বিচারপতি সেই অ্যাপ্রুভাল দিলেন, সৈয়দ মোহাম্মদ মাহমুদ হোসেন কি করে অ্যাপ্রুভাল দিলেন? উনি তো সেই অ্যাপ্রুভাল দেওয়ার আগে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি থাকতো, উনি ওখান থেকে রিজাইন করতেন, কিন্তু উনি সরকারের সাথে হারমোনাইজ করা, সিঙ্ক্রোনাইজ করা, ওনার উনি বেনিফিট, রিটায়ারমেন্ট বেনিফিট বাড়িয়ে নিয়েছেন, যে এখন মৃত্যুর আগ পর্যন্ত এই 50,000 টাকা না 75,000 টাকা একটা ভাতা পাবেন, এটা নিয়ে তো মানুষ একসময় কথা বলবে। সো একজন গডফাদারকে ম্যানেজ করে একজন দুর্নীতিবাজ হাকিমও নড়াই দিতে পারে, হুকুমও নড়াই দিতে পারে, দ্যাট ইজ দ্য স্টেট অফ গভর্নমেন্টস। আমি ওই জায়গাটা হিট করছি, এইটা হলো আমাদের পলিটিক্যাল কালচার, এইটা হলো আমাদের রাজনীতিবিদদের যে অতি নিম্ন মানের কমিটমেন্ট টু দ্য পিপল, সেইটার বহিঃপ্রকাশ। এখানে খোরশেদ আলম সাহেব যত সিনসিয়ার হোক, তার ক্ষমতা অত্যন্ত ক্ষুদ্র। মেইন খেলাটা হয় তদন্তর ওখানে, এবং প্রথম আলো পত্রিকায় এখন থেকে 2-3 বছর আগে, এটা খোরশেদ ভাই দেখেছে আমি মনে করি, 7,500 কমপ্লেন কে তারা ক্লিন সার্ভিস দিয়েছে। সেই জন্য যে দুর্নীতি দমন কমিশনকে অনেকে ফান করে বলে, ইট হ্যাজ টার্ন টু বি এ লন্ডি সার্ভিস, অর্থাৎ দুর্নীতি বিমুক্ত কমিশন, এইখানে এসে অনেকে লন্ডি সার্ভিস নিয়ে যাচ্ছে। যদিও আমি মনে করব তারা ভালো কাজ করার চেষ্টা চালাচ্ছে, শত চেষ্টা থাকলেও সম্ভব নয় যদি পলিটিক্যাল কমিটমেন্ট এইখানে না থাকে। তাহলে ওই চেয়ারম্যান যে হোক, এখন আমরা শুনতে পেলাম যে
এর আগের যে ভূতপূর্ব যে চেয়ারম্যান ছিল সে নাকি ক্যানাডায় সেটেল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে সে অনেক টাকা এই পিকে হালদারের মতো পাচার করে থাকতে পারে, পারলে দুর্নীতি দমন কমিশন এইটা একটা তদন্ত করুক। সর্বশেষ কথাটা বলি, একজন পুলিশ অফিসার যার নাম হারুন, আমরা এখন থেকে 3-4 বছর আগে দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় তার ওয়াইফ 1800 কোটি টাকা নিয়ে নিউ ইয়র্কে ধরা পড়েছে, সেইটা সত্য কি মিথ্যা সেইটা দুর্নীতি দমন পারলে একটু তদন্ত করুক। অর্থাৎ দুর্নীতি দমনের শক্তি থাকলেও এইসব জায়গায় তারা হাত দিতে পারবে না। এই জায়গায় জনগণ সাফার করে, দেশ সাফার করে। ধন্যবাদ।